হাই ফ্রেন্ডস, স্বাগত ডে ওই তৌসুমিতে। সবাই আশা করি ভালো আছো। আর এটা দেখো কি সুন্দর সূর্যটা উঠছে, একদম উঠেছে, জাস্ট এই মানে গোল হয়ে রয়েছে, সুন্দর একদম লাগছে। গুড মর্নিং সবাইকে, দারুণ লাগে এই সময় সূর্যটাকে। আর এখন সকালবেলা, অনেক ভোরবেলা, এখন প্রায় 5:45 বাজে, ছোট হবে হয়তো। তো এখন তো লকডাউন চলছে, মোটামুটি রাস্তা ফাঁকা, কেউ বেরোচ্ছে না, কাজের বাইরে বেরোচ্ছে না। খুব ভালো লাগছে সকালবেলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে। চলো রাস্তাটা দেখে নিই। রাস্তা একদম শুনশান, নতুন সূর্য ওঠার সাথে সাথে এটাই কামনা করি যেন আমরা সবাই তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরে আসি, এবং সবার মঙ্গল হোক এই মঙ্গল কামনা করি নতুন সূর্য ওঠার সাথে সাথে, নতুন দিনের শুরুতে। বাবা, তুমি এখানে ছাদে শুচলে সারা রাত? চেনে চেনে ও বাবা রে। হয়ে গেল চান, সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমরা লাঞ্চ করব। আর এখন ওয়েদারটা না মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে, এবারে শীতকালটা অনেক দিনই গেল, মানে অনেক দিন টানছেও বলতে পারো। কানটায় না একটা দুল পড়েছিলাম, সেই দুলটা থেকে কি হয়েছে কে জানে, মানে কানটা একটু মানে জল জল কাটছে, তো সেই জন্য নেভাসল পাউডার দিলাম। একদম ছিমছাম রান্না করেছি আজকে, দেখা যাক। আসলে বাজার করবে যে, বাজারের দামটা তো প্রচন্ড বেশি নিচ্ছে এখন। বাজার আছে কিছু, মুদিখানাও কিছু আছে কেনা, কিছু মানে নেই তা নয়, কিন্তু যেটা হচ্ছে ব্যাপারটা যে এখন আটা, আটার দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে, তারপরে সবজিপাতিরও দাম বাড়িয়ে দিয়েছে, কিনতে গিয়ে দেখা যাচ্ছে। যাক গে, কিছু করার নেই, জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটাই যথেষ্ট, হাতের সামনে কিছু করা যাবে না।
কারণ তারাও অনেক হয়তো খরচা করে আনছে, কারণ যেটা আগে ট্রেনে আসতো কম খরচে সেটা এখন লরিতে আসছে, হয়তো দাম বেশি লাগছে বা তাদের কিছু। যাই হোক, যেমন মানে যেমন সময় যায় সেরকম চলতে হয়, কিছু করার নেই। চলো কি রান্না করেছি এবার দেখিয়ে দিই আমরা খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে কিছু কমেন্ট পড়ছিলাম। পড়তে পড়তে মনটা এত খারাপ লাগলো, তাই জন্য এই শান্তির জায়গায় এসেছি। ভাবছ নতুন শখ হয়েছে ঔষমীর গার্ডেনিং করা। হ্যাঁ, গার্ডেনিংটা করি নিজের মনকে শান্ত করার জন্য। অশান্ত যখন মন হয় তখন নিজের মনকে শান্ত করার জন্য আমি এই জায়গায় এসে বসি। যখন সুন্দর সুন্দর এখানে ফুল ফুটেছে, নিজের হাতে পরিশ্রম করে সেই ফুলগুলোকে ফুটিয়েছি, এইটুকু ছোট চারা গাছকে লালন পালন করে যখন এত বড় করেছি, সেই ফুলে যখন সেই গাছে যখন ছোট্ট ছোট্ট ফুলগুলো আসে তখন সেটা দেখে অনেক মনে শান্তি হয়। একদম, আমি তোমাদের একটা ছোট গল্প বলছি, খুব ভালো করে মন দিয়ে শুনো আমার এই কথাগুলো। এখানে আমাদের একজন ডাক্তার আছেন, আমি নাম করছি না, ডাক্তারের দুই ছেলে, দুই ছেলেই ডাক্তার। আচ্ছা, সেই ছেলে দুটোর একটি মেয়ে বন্ধু ছিল। এখানে এখানে যখন পড়াশোনা করতো তাদের একটি মেয়ে বন্ধু ছিল ওই ছেলে দুটোর। এবার ছেলে দুটো বাইরে পড়তে চলে যায়, আমেরিকায় বা যাই হোক কোথাও পড়তে গেছিলো, পড়তে গেছে আর কি, সেখানে ডাক্তারি পড়ে আর কি। তো মেয়েটা বাইরে পড়তে যায়নি, মেয়েটা আমাদের পাড়াতেই এখানে থাকে একটা জায়গায়, কি পড়াশোনা করে, মেয়েটা ডাক্তারি পড়ে না। মেয়েটার এতটাই রাগ ছিল ছেলেগুলোর ওপর কোনো কারণে, সেই কারণটা ঠিক সঠিক আমি জানি না, তাই আমি প্রকাশ্যে আনছিও না সেই সঠিক কারণটা। সেই মেয়েটি সেই ছেলে দুটোর নামে কমপ্লেন করে যে তারা বাইরে থেকে যখন আসে করোনা ভাইরাস নিয়ে আসে এবং তারা সেই নিয়ে বাড়িতে ঢুকে যায়, যেহেতু তার বাবা ডাক্তার বলে। তো যে ডাক্তারবাবু ছিল সে ওই মেয়েটার নামে, মেয়ের ফ্যামিলির নামে থানায় ডায়েরি করে, সব জানাজানি হয়, মেয়েটাকে তুলে নিয়ে যায় থানা থেকে এসে পুলিশে। তারপর মেয়েটার মা এসে ডাক্তারবাবুকে অনেক হাতে পায়ে ধরে এবং ডাক্তারবাবু কী করেন, মেয়ে বলে যাই হোক, ওনার মা এসে এতটাই কান্নাকাটি করে বলে, সেই জন্য তাদের সেই ডাক্তারবাবু গিয়ে নিজে গিয়ে থানা থেকে ছাড়িয়ে এনে মেয়েটাকে বাড়িতে রেখে আসে। একটি মেয়ে বলে তার সে বড় হয়েছে, তার সম্মান আছে, তার ফ্যামিলি একজন মানে ফ্যামিলি মেম্বারদের সবার কথা ভেবে ডাক্তারবাবু এই করে। এটা একটা ডাক্তারের শিক্ষা, তাই তো? এটা আমাদের সভ্যতা, সভ্য মানুষের একটা শিক্ষা, তাই তো? সে তার পেটে যতই গুণ হয়ে থাকুক না কেন, সে মানবিকতার কাজটা করেছে, এটাই আমি বলতে চেয়েছি। আচ্ছা, রবিবারের যে ব্লগটা আমি আপলোড করেছি তাতে আমরা দুজনেই একটা ভুল কাজ করেছিলাম, খুব বড় ভুল কাজ করেছিলাম নিশ্চয়ই। বারবারই আমি মঙ্গলবারের যে ব্লগটা আপলোড করেছি আগের দিন, তাতে বারবার আমরা সেই ভুলটা স্বীকার করেছি, তাতে অনেকে বিরক্ত হয়েছে, সেটা নিয়েও কমেন্ট করেছে, এতবার ক্ষমা চেয়েছো কেন, সেই ভুলটা অতটা বড় লেগেছে বলেই আমরা অতবার করে ক্ষমা চেয়েছি। কারণ যখন পাঁচজন লোক খারাপ বলে তখন জানবে সেটা নিশ্চয়ই খুব মারাত্মক খারাপ, সেই জন্যেই আমরা বারবার পুরো ভিডিও জুড়ে খারাপ ক্ষমা চেয়েছি দুজনে। কিন্তু তাতেও কিছু মানুষের শান্তি হয়নি, ভাবলো ঔষমীদি, আরে ঔষমীদি আবার ব্লগ করছে সুইসাইড না করে, আমাদের কথায় বিরক্ত হয়ে সে সুইসাইড করলো না, আবার ব্লগ করতে শুরু করে দিল। আসলে কি বলতো, আমরা এমনই, আমরা ভাবি একটি ছেলে একটি মেয়ে
কে কি বলা হয়েছে যে সুইসাইড করলো? আমরা যখন বলতে শুরু করি আমাদের লিমিটটা হারিয়ে ফেলি, তাকে থেতলে মেরে ধিক্কে, মানে যে সে যতক্ষণ না নিজেকে শেষ করছে আমরা ততক্ষণ তাকে শুনিয়ে যাব তার ভুলের জন্য। ভুল তো মানুষই করে, ভুল তো পশুই করে, ভুল তো প্রাণী করে, তাহলে সেই ভুলের জন্য তাকে কী মাসুল দিতে হবে? মৃত্যু? কী চাও তোমরা? প্লিজ একটু কমেন্ট করো তো। আমরা ভুল করেছি, স্বীকার করেছি তো, তাহলে তোমরা কি চাও এরপর? প্লিজ আমাদের কমেন্ট করো, সেটা নিয়েও কমেন্ট করো। এই জন্যেই বোধহয় আজকে অনেক জায়গায় কি মারাত্মকভাবে তাকে বলা হয় তবে সে সুইসাইড অ্যাটেম্প করে। ভুল তো করেছি, বলছি তো, আবারও বলছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। আবারও জানি এই ব্লগেও সেই কমেন্টগুলোই করবে, তোমরা খাও, তোমরা খাওয়া দেখাও, তোমরা খাও, তোমরা খাও, তোমরা খাও, তোমরা খাও। আর কেউ খায় না পৃথিবীতে, আমরাই খাই। হ্যাঁ, আমরাই খাই। একটি মেয়ে শ্বশুর বাড়িতে অনেক অনেক প্রবলেমের মধ্যে একটি ঘরে ব্লগ করে, একটি ঘরে, একটি ঘরে ব্লক করে, কেন? সে বেঁচে থাকার জন্য, কেন? সে ভালো থাকার জন্য, সে নিজেকে ভালো রাখতে এই ব্লকগুলো করে। আজকে ইউটিউব এসছে চার বছর আমি ইউটিউব করছি, তার আগে 3 বছর করছি, তার আগে 20 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। লালটুই আমায় খাইয়েছে, আমার ছেলেকে খাইয়েছে। আমার ছেলে কোনোদিন রোগা প্যাংলা ছিল না, আমি রোগা কোনোদিন প্যাংলা ছিলাম না। তো আমরা কিন্তু খেয়ে দিয়েই বাঁচতাম, ইউটিউব হওয়ার পর আমরা খাইতাম। আর একটা জিনিস, আমাদের একটি ঘরে শ্বশুরবাড়ির হাজার রকম প্রবলেমে কতটা কি দেখাতে পারি না পারি, সেই জন্য আমি ভালো যেহেতু রান্না করি তাই রান্নাটাই আমার বেশি থাকে ব্লগে, আমার ফুড ব্লগিংটাই বেশি থাকে। এক একজনের এক এক রকম টাইপের ব্লগ করে। তো আমরা শুধু খাই না, তাহলে আজকে বোধহয় মুদি দোকান, মাংসের দোকান, মিষ্টির দোকান, সমস্ত দোকানে, মিষ্টির দোকান ভুল বললাম আবার, সেখানে সেটা নিয়েও কমেন্ট হবে হয়তো, তাহলে মুদি দোকানে 50 জনের পর আজকে লালটু লাইন দিয়ে শুধু 3 কেজি ময়দা পায় আর আটা পায় না, এরকম হয় না, তাহলে আমরাই সব খেতাম, তাহলে বোধহয় মুদি দোকানে 50 জনের লাইন হতো না, যদি আমরাই সব খাই। যদি আমার তো ফুড ব্লগিংয়ের ওপরেই বেশি ব্লগটা হয়, যদি তোমরা কেউ আমাদের খাওয়ার দেখে বা আমাদের এই ফুড ব্লগিং দেখে যদি কেউ বিরক্ত হয়ে থাকো, প্লিজ তারা মাঝে মাঝে ব্লগ দেখো। কিন্তু আমার তো একটি ঘর, আমার অনেক শ্বশুরবাড়িতে সমস্যা আছে, সেগুলো সব মাথায় নিয়ে আমার ব্লগগুলো করতে হয়। আমি যতটুকু দেখাতে পারি আমি ততটুকুই দেখাই। কিন্তু হ্যাঁ, বলো না কমেন্ট করে যে তুমি ব্লগ করা বন্ধ করে দাও, যার ব্লগ না দেখতে ইচ্ছে হবে সে না দেখো, কিন্তু আমি বেঁচে থাকার জন্য, আমি ভালো থাকার জন্য আমি এই ব্লগগুলো করি, নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য করি। নিজের দুটো ভাত জোটানোর জন্য নয়, একদম সোজা পরিষ্কার কথায় বলছি, আমরা নিজেরা ইংলিশে পটর পটর করে নিজেদের শিক্ষিত মনে করে একটা মানুষকে, একটা মানুষের ভুল স্বীকারের পরও তাকে এমনভাবে বলবো না যে তাকে সুইসাইড অ্যাটেম্প করার মতো, তাকে শুনিয়েই যাব, শুনিয়েই যাব সে যতক্ষণ না মানে একদম চিতায় উঠছে। প্লিজ হাত জোর করে বলছি, নিজেরা একটু ভেবে দেখো, নিজেদের অনেক শিক্ষিত মনে করো, তোমরা অনেক বেশি শিক্ষিত, তোমরা শিক্ষিত হয়ে একটু ভেবে দেখো যে কাজগুলো করছো সে কাজগুলো কি ঠিক করছো?
একজন ব্লগার হয়ে বা একজন ইউটিউবার হয়ে বা এক যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো জায়গায় যেখানেই যে কাজ করে থাকুক না কেন, যদি সে ভুল করে থাকে তাকে এমন কিছু বলা উচিত নয় যে তার মনে এমন প্রেশার না পড়ে যে সে অসুস্থ হয়ে পড়ে। সে ভুল স্বীকারের যদি না করত তবু তাকে বলা যেত, সে ভুল স্বীকার যখন করেছে তখন তার তাকে তো আর এতগুলো কথা কেউ বলাটা মানে সাজে কি, হয়তো তোমাদের শিক্ষিত সমাজে সাজে, হয়তো তোমাদের শিক্ষিত সমাজে সাজে, আমি তো অশিক্ষিত তাই হয়তো আমি ভুল বলেছি, আমার আর কিছু বলার নেই। এবার তোমরা চিন্তাভাবনা করবে, এটা নিয়েও হয়তো হাজার লোক হাজার রকম কমেন্ট করবে আমাকে, কিন্তু আমি একটাই কথা তোমাদের লাস্ট বলবো, আমরা একা নয়, আমি একা নয়, আমরা সবাই খাই, তাই আজকে খাবারের মুদি দোকানে এত লাইন পড়ছে, চাহিদাটা আমাদের সবার। আমার ফুড ব্লগিংটাই বেশি থাকে, যার ফুড ব্লগিং দেখতে ইচ্ছে হবে সে অবশ্যই দেখবে, নিশ্চয়ই দেখবে, আমি কাউকে হাতে পায়ে ধরে বেঁধে ধরে নিয়ে এসে দেখাচ্ছি না আমার ব্লগ দেখো আমার ব্লগ দেখো আমার ব্লগ দেখো, আমি কাউকে কখনো বলি না, আমি কখনো কোথাও লিঙ্ক বলি না আমার কোনো বন্ধু বান্ধবদের যে ওগে ওগো আমার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করো, ওগো আমার এটা শেয়ার করো, আমাকে আমার চ্যানেলটা শেয়ার করো, আমি কোনো বন্ধু বান্ধবদের বলি না, তারা আমায় বলে, তারা আমায় বলে। আমি কখনো কখনো কমেন্ট ট্যাবে এর ব্লগ দিচ্ছি, ওর ওর চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, শেয়ার করছি, কিন্তু আমি কখনো কাউকে বলি না, কারণ জানি আমি অশিক্ষিত, আমি দরিদ্র, আমি আমার সেরকম ক্ষমতা নেই, আমি খালি ফ্রুট খাই, আমি খালি খাই, আমি খালি খাই, আমি জানি। কী আর বলবো বলো, আর ইচ্ছা করছে না আজকে ব্লগ কিছু করতে, এগুলো আমি লালটুর সামনেই বলতে পারতাম কিন্তু ও কষ্ট পাবে, তাই জন্য আজকে আমি কমেন্টগুলো মানে লালটু যাতে না পড়ে সেই জন্য অনেক সময় ডিলিট করে দিই, তাই আমি একাই এসে তোমাদের কথাগুলো বললাম। হাত জোর করে বলছি, কোনো ব্লগারকেই বা কোনো মানুষকেই, ব্লগার হোক বা যেখানেই হোক, দোষ করলে সে যদি স্বীকার করে, ক্ষমা চায়, সে যদি নিজের মন থেকে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দাও, ক্ষমার মতো বড় জিনিস হয় না, তাকে এমন কিছু শুনিও না বা এমন কিছু বলো না যে তার আত্মহত্যার দায়টা তোমাদের ওপর পড়ে, প্লিজ প্লিজ এমন কিছু করো না, এমন কিছু শুনিও না তাকে, সে কোনো দোষ করে না, সে তার পয়সায় সে খায়, সে কোনো দোষ করে না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়িতে থাকবেন।